আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আলোচনা করব কারা বিনা হিসাবে এবং বিনা আজাবে সরাসরি জান্নাতে যাবেন তাদেরকে নিয়ে। আমি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে তৈরি করছি। আমি আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। হাদিস শরীফে রয়েছে, প্রত্যেক ব্যক্তি হাসুরের মাঠে ভয়ে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিয়ে চিন্তা করবেন। এটি সহিহ বুখারী শরীফের 2712 নম্বর একটি হাদিস। কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। এই প্রসঙ্গে কোরআনুল কারিমে বলা হয়েছে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। এটি সূরা আবাসার আয়াত 34-37 বলা হয়েছে। হাসুরের মাঠে এত ভয়াবহ অবস্থা সত্ত্বেও কিছু মানুষ বিনা বিচারে বা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই বিষয়ে হাদিস শরীফ এসেছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো। আমি দেখলাম কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কয়জন, অর্থাৎ 3-7 অনুসারী আছে, কোনো নবীর সঙ্গে 1 অথবা 2 অনুসারী আছে, আবার কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউই নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটা হলো মুসা আলাইহিসসালামের ও তার উম্মতের জামাত। আমাকে অন্য দিগন্তে তাকাতে বলা হলো, অতঃপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো এটি হচ্ছে আপনার উম্মতের জামাত, আর তাদের সঙ্গে এমন 70,000 লোক আছে যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজ ঘরে প্রবেশ করলেন। এদিকের লোকেরা, অর্থাৎ উপস্থিত সাহাবারা, এই সব জান্নাতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল। কারা হবে সেই লোক, কারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা আজাবে তারা জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। কিছু লোক বলল, বরং সম্ভবত এরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরিক করেনি। আরও অনেকে অনেক কিছু বলতে লাগলো। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এসে তাদেরকে বললেন, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলে? তারা তখন ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, এক, দাঁত কেটে রোগের চিকিৎসা করায় না, 2, অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না, 3, কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না, এবং 4, শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ তাআলারই উপর ভরসা রাখে। এই সমস্ত ব্যক্তিরাই বিনা হিসাবে এবং বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এই তথ্যগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আপনাদের কাছে অনুরোধ করব দিনি ভাই বোনেরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যে কয়েকজন মানুষ আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আপনার নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদেরকে আপনি পরিচিত যারা, তাদেরকে সকলকে ভিডিওটি শেয়ার করে এই বিষয়টি জানার জন্য অবশ্যই সহযোগিতা করবেন। এই কাজগুলো অবশ্যই করা থেকে বিরত থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, সকলে সকলের জন্য দোয়া করুন এবং এই বিষয়গুলো মেনে চলুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর ভরসা করুন। আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাদেরকে জান্নাত দিতে পারবেন, অন্য কোনো দ্বিতীয় মাধ্যম আমাদেরকে জান্নাত দিতে পারবে না। কোনো প্রকার ফকির দরবেশ, কোনো মাজার পূজার কোনো কিছুতে আপনারা যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক বুঝ দান করুন এবং আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকার তৌফিক দান করুন। সকলে আমাদের চ্যানেলটিকে বড় করতে সহায়তা করুন। অবশ্যই চ্যানেলটি যারা ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি ভিডিওতে লাইক দিবেন,
বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এরকম ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জায়গা, মানুষের চাওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার জান্নাতে যেন আমরা সকলে যেতে পারি, এই দোয়াই সকলের জন্য করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।